সবাই মিলে ঘুরতে যাচ্ছি সব বান্ধবীরা মিলে শান্তিনিকেতন এনজিবি স্টেশন থেকে যাচ্ছি সবাই মিলে দেখো সব স্কুলের ফ্রেন্ডরা সবাই কে নিয়ে যাচ্ছি একটু থাকো বন্ধুরা তোমাদের শান্তিনিকেতন ঘুরে দেখাবো আমি সবাই আমরা ঘুরতে যাচ্ছি বান্ধবীরা মিলে শান্তিনিকেতন ট্রেন ছুটছে হু হু করে বন্ধুরা তোমাদের সবাইকে পরে দেখাতে যাচ্ছি একটা একটা করে সব দেখাবো আরো 15 জন কলকাতা থেকে এখান থেকে আমরা 16 জন যাচ্ছি তাই তো পুলিশ নাই এই দেখ দেখাচ্ছি সবাইকে আমরা রওনা দিয়েছি ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছে দেখো কি কি ব্রেকফাস্ট তার আগে চা দিয়েছিল চামেরি বিস্কুট ওর ছবি তুলতে ভুলে গেছি তাহলে খা এই দেখ গার্গি খাচ্ছে তিন দিন ধরে খাইনি তিন দিন পরে গার্গি খেলো আরে আমাকে চামচ দেয়নি চামচ নেই পম্পার খাওয়া কমপ্লিট দেখ ভবান আমি ঘরের থেকে চিড়ার পোলাও নিয়ে এসেছি ওরা যা টিফিন দিয়েছিল ব্রেকফাস্ট খেতে পারিনি কাঁচা পাউরুটি তো চিড়াল পোলাও নিয়ে এসেছি ঘর থেকে বানিয়ে এই চিড়াল পোলাও আমি খাচ্ছি চিড়াল পোলাও খাচ্ছি নে তুই খাচ্ছিস মালা গার্গি আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছি এই আর সবাই হল্লার করছি টিম অফ 16 আমরা বোলপুর থেকে নেমে টোটোতে উঠে গেছি এখন টোটোতে করে যাচ্ছি হোটেলে চলে এসেছি আমরা হোটেল ক্রিস্টালডো রিসোর্ট হোটেল ক্রিস্টালডো রিসোর্ট আমরা চলে এসেছি সব পৌঁছে গেছে যাচ্ছি এবার ভেতরে আমরা হোটেল ক্রিস্টালডো পৌঁছে যাচ্ছি আমরা এখন হোটেলে পৌঁছে দেখ দেখ ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব লাঞ্চ করতে এখন এসছি সোনাঝুরির হাটে এখানে অনেক রকম জিনিস আছে আমি কিনেছি আমার জন্য জামাটি দেখো তো কেমন লাগছে আমাকে সবাই আমরা কিছু না কিছু কেনাকাটা করি এখানে সবাই আমরা রাত্রে এখন 8টা বাজে সবাই চা খেতে এসেছি ছেলেরা থাকবে না রাতের অন্ধকারে পেছনে সুইমিং পুল আছে সুইমিং পুলের ওখানে বসার ব্যবস্থা আছে এখানে বসে চাটা অনেকে খায় তা আমরা যাই হোক এখানে এসছি লাইট জ্বলছে কি সুন্দর দেখো চারিদিকে সাজানো গুছানো বাইরে থেকে দেখাচ্ছি এখানে একটা ছোট্ট কটেজ আছে রাম শ্যাম রেস্টুরেন্ট এখানে আমরা রাত্রে আহার করব এখন চলে এসছি বান্ধবীরা মিলে আমরা 7 জন মিলে এখানে আহার করব বাকিরা ক্রিস্টালডো হোটেলে খাবে হোটেলের খাবার ভালোই ছিল গরম গরম ডাল ভাত সবজি স্যালাড মাংস চাটনি মানে কিছু ছিল ভালোই খেয়েছি খেয়েতে আমরা বাউল গান শুনে রাত্রে হোটেলে প্রথম নান্দি বাসি বাজানো দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি এসছি কঙ্কালীতলায় মায়ের পীঠস্থান একান্ন পীঠে শেষ পীঠস্থান কঙ্কালীতলা এখানে মায়ের আরাধনা হচ্ছে